আমি আবার লাইভে এসেছি আজকে এই নিয়ে থার্ড টাইম। ফার্স্ট টাইম এসেছিলাম বিশ্ব রং নিয়ে, সেকেন্ড টাইম এসেছিলাম একজন খুব সুন্দর করে গান গাচ্ছিল রাস্তায় যাকে আমরা পেয়েছিলাম এবং খুব বেশি ভালো লাগছিল বলে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন এসেছি আমি তার থেকেও মজার একটা জিনিস নিয়ে, বিকজ আমি এত সুন্দর একটা জিনিস দেখেছি এখানে আসার পর আমি যেখানে খেতে এসেছি, যে আমার নিজেরই শেয়ার করতে ইচ্ছে হলো। অ্যান্ড আমার সাথে অনেকগুলো বাচ্চা আছে এখন, অ্যান্ড ও আমাকে কীভাবে চিনছে আমি জানি না, ওর সাথে প্রায় 2-3 মাস আগে আমার দেখা হয়েছিল, সো কীভাবে চিনছে জানি না। আমি কাকে বলছি এখানে সবাই দেখতে পাচ্ছে, ওর সাথে আমি কথা বলছিলাম, ওর সবকিছু মনে আছে। সেদিন আমি এরকম মেকআপে ছিলাম না, আই ওয়াজ ইন এ ডিফারেন্ট মেকআপ। এবং সেই যার জন্য আমি এসেছি এখন লাইভে, সেটা হচ্ছে যে আমি এসে খুব বেশি ইন্সপায়ার্ড হয়েছি, যেটা আমি সবসময় বলি আমি পথ শিশুদের নিয়ে কাজ করি সেটা যেমন আপনারা জানেন, বাট সব থেকে মজার ব্যাপার হচ্ছে আজকে আমি এখানে অনেকগুলো পথ শিশুকে পেলাম যারা এখানে খাওয়া দাওয়া করছে, এবং এই কাজটি করছেন একজন ফরেইনার, অর্থাৎ একজন ফরেইনার, তিনি প্রতি সপ্তাহে একদিন করে বাচ্চাদেরকে এভাবে খাওয়ান রেস্টুরেন্টে, যেটা দেখে আমার খুব বেশি ভালো লেগেছে এবং যার জন্য আমি লাইভ এসেছি। সো তুমি বলো কিছু, বলো যা বলার। সো ওর সাথে আমার দেখা হচ্ছে আরো 3 মাস আগে, আমি সত্যি খুব বেশি সারপ্রাইজ, আমাকে এই মেকআপে এই গেট আপে দেখে ও আমাকে চিনে ফেলেছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি আমরা আরেকটা ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছি, এই যে তার কোকটা আসলে ছাড়তে চাচ্ছে না, সে সম্ভবত কোকটা নিয়ে খুব বেশি সিকিউর ফিল করছে না মনে হয়, এই জন্য একটু হাসি দাও রোবটের মতো, দেখি দেখি একটু হাসি দিবি, দাঁত দেখি, দাঁত 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 দেখি, ইয়েই। সো এই দেখো, এই যে তোমরা স্কুলে পড়ো? জি, ওরা সবাই স্কুলে পড়ে। এবং সন্ধ্যার পরে তাহলে তোমরা কেন আসো এখানে, মানে রাস্তায় কেন? কি তোমরা এটা আব্বু আম্মু দেয় না? আব্বু আচ্ছা, তো আপনি দেখলেন যেমন এই একটা বাচ্চা, তার কিন্তু বাবা মা নেই এবং সে তার নানির কাছ থেকে পড়ালেখা করে, এবং সন্ধ্যায় পড়ালেখা শেষ করার পরে কিন্তু তারা দেখা যায় যে বাহিরে আসে এবং স্টিকার বিক্রি করে। যেমন তোমার স্টিকার গুলো তো দেখি, আমি একটু দেখাই, ওরা স্টিকার বিক্রি করে, তো এটা নিয়ে একদিন অনেক কথা বলছিলাম, যার জন্য ওরা আমাকে মনে রেখেছে, এই যে ঠিক এগুলো ওরা সেল করে, এবং এই সেল করে ওরা ওদের স্কুলের বেতনগুলো আসলে এইখান থেকেই কালেক্ট করে। তো এটাই জাস্ট আমার খুব বেশি ভালো লাগলো এই জন্য যে আমি একজন ফরেনারের দ্বারা, আমি নিজে করি বাট একজন ফরেনার যখন আমার দেশে এসে আমি দেখছি যে প্রতি সপ্তাহে সে এরকম একটা উদ্যোগ নিচ্ছে ভালো বাসা থেকে, যে এটা কিন্তু তার দেশ না, কিন্তু এই দেশের বাচ্চাদের নিয়ে সে ভাবছে এবং এই বাচ্চাদের নিয়ে সে কাজ করছে, সেটা খুব বেশি ভালো লাগে। আমি কিন্তু প্রত্যেকেই পারি নিজেদের জায়গা থেকে জাস্ট একটুখানি সামনে এগিয়ে আসতে এবং এ ধরনের কাজগুলো করতে, হয়তোবা আমাদের একটুখানি উদ্যোগ কোনো একজনের হাসির কারণ হতে পারে, কোনো একজনের ভালো লাগার কারণ হতে পারে। অ্যান্ড দেখা যাচ্ছে যে ওরা কিন্তু আমার কাছ থেকে সরতে চাচ্ছে না, এবং আমি যতক্ষণ এখানে থাকবো ঠিক এখানেই থাকবে, আমি জানি এই যে সব চলে আসছে আবার। সে হাই, হাই, সালাম দাও এবার, আসসালামু আলাইকুম। বলো, আমরা সবাই স্কুলে পড়ি, আমরা সবাই স্কুলে পড়ি এবং বড় হয়ে আমরা নিজেরা চাকরি বাকরি করবো, নিজেরা চাকরি আমরা পড়াবো, তাহলে আমি ডাক্তার হবো। ডাক্তার হবে সে, আমি চাওয়া দাবো, স্যার বাপা আছে, মা আছে। আচ্ছা যাই হোক, সো সবকিছু বড় কথা হচ্ছে যে যে উদ্যোগটার জন্য আমি দেখাতে আসলে এসেছিলাম সেটা আমি দেখালাম, এবং আমার মনে হয় যে প্রত্যেকের জায়গা থেকে আসলে আমাদের সবারই উচিত সামনে আগানো। চুপ থাকেন এখন, এখন চলে যাচ্ছি, আজকে অনেকবার লাইভে আসলাম, এই নিয়ে প্রায় 3 বার লাইভে আসলাম আমি, এবং প্রত্যেকবারই কোনো না কোনো রিজন ছিল, যদিও বা একদিনে অনেক বেশি লাইভে আসা হলো, মাঝখানে অনেকদিন আমি আসিনি লাইভে। তো এই তো জাস্ট আসলাম, আর ইমরান এই যে আমার ফ্রেন্ড ইমরান, যাকে পরিচয় করে দেওয়ার মধ্যে কিছু নাই, তারপরও আপনারা কিন্তু জানেন যে ও নিজেও পথ শিশু নিয়ে কাজ করে, ওর যে ইউটিউবের যে সিলভার গোল সেটা কিন্তু ওর পরিবার নিয়ে না, ও কিন্তু পথ শিশুদের নিয়ে কিন্তু সেটা উদযাপন করেছিল, যেখানে আমিও সামিল ছিলাম। তো ভালো লাগে এই ধরনের কাজগুলো দেখতে। হ্যাঁ বলো, কিছু বলবা তুমি? আপু কোন্ডাতে? কি কোন্ডাতে? আচ্ছা আমরা তোমাকে একটু পরে বলছি, দাঁড়া।
এই তো আজকের জন্য এতটুকুই। আমি আবার অবশ্যই খাওয়া দাওয়া করে নিয়ে রিহার্সাল যেতে হবে। এবং সবার কাছে আমার একটাই অনুরোধ যে নিজের জায়গা থেকে আমরা যতটুকু পারি ততটুকু করি, বাচ্চাদের জন্য এগিয়ে আসি। এবং যদি ওরাই ভালো কিছু করতে পারে তাহলে আমাদের ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎ সিকিউর হবে। আচ্ছা রাশিদুম সুহাগ নামে কেউ একজন লিখেছে, আমি কিছু করতে চাই, তুই আমাকে জানাস। ঠিক আছে, আমাদের আসলে কি, আমরা কিন্তু সবসময় চিন্তা করি কেউ উদ্যোক্তা না কেন আমি তার সাথে গিয়ে কাজ করবো, এমন কিন্তু করার কিছু নাই। যেমন আপনি যেমন বললেন আপনি কিছু করতে চান, আপনি নিজেই কিন্তু কালকে যে কোনো একটা বাচ্চাকে নিয়ে, কিন্তু যে কোনো একজনকে নিয়েও যদি আপনি একবেলা খাওয়ান, সেটাও কিন্তু অনেক কিছু, তাই না? সো এই তো, আর হচ্ছে যে এই মুহূর্তে আল্লাহ হাফেজ। এবং আই এম রিয়েলি রিয়েলি ফিলিং প্রাউড, সেই এবং অনেক বেশি খুশি মনে হচ্ছে।